ঘূর্ণিঝড় মোখা আঘাত হানতে আর বেশি সময় বাকি না থাকলেও শনিবার পর্যন্ত গভীর সমুদ্রে অনেক মাছ ধরার ট্রলার আর জেলে রয়ে গিয়েছে। নোয়াখালীতে তীরে না ফেরা জেলেদের সংখ্যা সবচেয়ে বেশি। নিরাপদ আশ্রয়ে ফেরেনি পটুয়াখালী, কক্সবাজার আর ভোলার সব জেলেও, জানিয়ে উৎকণ্ঠায় পড়েছেন তাদের স্বজনরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে। সময় যত গড়াচ্ছে ততই উত্তাল হয়ে উঠছে সাগর, ঢেউ আছড়ে পড়ছে তীরে, সংখ্যা বাড়ছে উপকূলে। ঘূর্ণিঝড় মোকার কারণে আট নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিরাপদে ঘোরাফেরা শুরু হয়েছে সবখানে, কিন্তু যারা থাকেন মাছ সাগরে, ছোট মাছ ধরার ট্রলারে, তাদের কি খবর? দক্ষিণের জেলে অধ্যুষিত এলাকা হাতিয়া, বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বিচ্ছিন্ন এই দ্বীপে ছোট বড় মিলিয়ে মাছ ধরার ট্রলার আছে প্রায় 4,500। এদের মধ্যে অন্তত 900টি ট্রলার গেল এক সপ্তাহে মাছ ধরতে গভীর সমুদ্রে গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদের মধ্যে অন্তত অর্ধেক ট্রলার শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঘাটে ফিরে এসেছে। শুনি গেছি যে সিগন্যাল আছে এত তারিখে, কত 14 তারিখে, তো আমরা ওই সব করি, আবার আমরা চলে এসেছি সাগর থেকে। 10 তারিখে ফোন দিছে 4টা বাজে আমাদের চলে যাওয়ার জন্য, তো আমরা নেটওয়ার্কের ভিতরে আছি, তো আমরা নেটওয়ার্কের ভিতরে থেকে 10 তারিখের থেকে আমরা সেখান থেকে আমরা রওনা হয়েছি। সাগর অত্যন্ত গরম, এই কারণে আমরা চলে এসেছি। তবে প্রত্যন্ত এই উপকূলের কাটাখালী, আমতলি, মুক্তারিয়া সহ অন্তত 10টি ঘাটে গিয়ে জানা গেছে সাগরে যাওয়া ট্রলারগুলোর অন্তত অর্ধেকের সঙ্গেও এখন পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি। আশঙ্কা করা হচ্ছে তাদের কাছে পৌঁছায়নি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তাও। স্থানীয়দের হিসেবে বিপদের আগাম খবর না পাওয়া এমন জেলের সংখ্যা 1,000-এর কম হবে না। আর সৎকানিক বোট নেটওয়ার্কের বাইরে, এটা নেটওয়ার্ক পাইতেছে না এখন পর্যন্ত, গাঁটও আইতে পারতেছে না, আমরা যোগাযোগ করতে পারতেছি না। বিভিন্ন পত্রপত্রিকায় অনলাইনে দেখতেছি 4 নম্বর সিগন্যাল চলতেছে, কিন্তু আমরা আমাদের বোটগুলোতে জানাইতে পারতেছি না। এবং গতবার এর আগে চিত্রায়ণের সময় আমাদের হাতিয়াতে একটা বোট অলরেডি ডুবে গেছে, এখন আমরা ওই সংখ্যায় আতঙ্কে দিন কাটাই দিয়েছি। শঙ্কা আছে পাশের লক্ষ্মীপুরের জেলেদের নিয়েও। এরই মধ্যে মেঘনায় পানির উচ্চতা বাড়তে শুরু করেছে। শনিবার সকালেও সেখানে জেলেদের মাছ ধরার খবর পাওয়া গিয়েছে, তীরে ফিরতে খুব একটা দেখা যায়নি। তবে ভোলায় বেশিরভাগ জেলেই ফিরে এসেছেন, তবে এরপরও নিজেদের নিরাপদ মনে করছেন না অনেকে। মাকিন কারণে উচাত থেকে আমরা নৌকা তরে উড়ে উচাত নৌকা রাখিয়া আমরা নিরাপদে নৌকা রাখছি, এবং পরিস্থিতি খারাপ। আর এখন যে জায়গা আছে, এই জায়গায় বান্তু বান্ধব নৌকা ভাঙ্গা যাওয়ার ডরে এখন নৌকা এই জায়গা থেকে নামে এক জায়গায় খালের ভিতরে নিয়ে সেভ করে রাখতে হইব। শঙ্কায় আছে ভোলার মান্তা জনগোষ্ঠীয়। এই সম্প্রদায়ের মানুষেরা প্রায় 200 নৌকা নিয়ে আশ্রয় নিয়েছে জেলার বিভিন্ন ঘাটে। যতই ধরতে কোনো গাঙ্গু নৌকাই থাকতে হয়, এই মনে করেন যে আমার নৌকা দিন থইয়া একলারি কোনো যাইতে পারি না, নৌকা দিন আবার অ্যাক্সিডেন্ট কোনো ঠিক আছে, তুফানে আমরা উড়ে উঠতে পারি না, কি এর নৌকার সম্পত্তি আমরা যাইতে পারি, কোনো যাইতে পারি না। আমরা এই নৌকার মধ্যেই থাকি, অনেকজনের বাচ্চা পুরো যায়। ঘূর্ণিঝড় মুখায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা কক্সবাজারে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলার আছে 5,000-এর মতো। স্থানীয়রা জানিয়েছেন এরই মধ্যে তাদের প্রায় সবাই ফিরে এসেছেন। সৌরভ রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।